এ লোক প্রায় 28-29 দিন, প্রায় মাসখানেক এটা এখনো শেষ হয়নি, এখনো 3 দিনের কাজ আছে। কোন উদ্দেশ্য নিয়ে এটা করবে? এটা আসলে পাশেই নদী, আমরা নৌকা আসলে আগে থেকেই কম বেশি খেলি, খেলে বেড়াই। আর হচ্ছে আপনার হচ্ছে এখানে আসলে 5-6 গ্রাম মিলেই এই মধুপুর ইউনিয়নের সদর ইউনিয়নের মধুপুর ইউনিয়নের গ্রাম 5-6 গ্রাম মিলে আর কি, 6-7 গ্রাম মিলে এই নৌকাটা বান্দার উদ্দেশ্য। এখানে নৌকো মানে চালাতে নাকি তৈরি করতে শ্রমিক মানে বুঝলাম না আপনার কথাটা। হ্যাঁ, মিস্ত্রি, মিস্ত্রিরা কাজ করছে 7 জন। খরচ হচ্ছে আপনার হচ্ছে হলো প্রায় 4 লাখের মতন। নৌকার কাজ শেষ করতে 4 লাখ টাকা টাকার মধ্যে, এখনো তো নৌকার কাজ শেষ হয়নি। কত শতাংশ? হুম, কতটুকু শেষ শেষ হয়েছে? 12 আনা শেষ, 12 আনা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কি নির্বাচনের পরে শুরু করবেন এটা? না, নির্বাচন আগে শেষ দেব। সব কিছু কমপ্লিট করতে হ্যাঁ, এখনকার আর কাজ আছে 3 দিন, মানে স্টিল লাগবে আর অ্যাঙ্গেল লাগবে, ওই অ্যাঙ্গেল লাগবে। কতটুকু লম্বা নৌকা? এটা হচ্ছে হলো সিএসি হাত। এত বড় নৌকা কি আপনি দেখছেন এলাকায়? না, আমার এলাকায় এত বড় নৌকা না, এটাই প্রথম। মানে আপনি অনুভূতিটা কি এত বড় নৌকা তৈরি করছেন? এখানে আসলে ভাই ব্রাদার সবাই মিলে দিলে থাকতে পারি, পাশ্ববর্তী সবাই যেন একসাথে খেলা দেখতে পারি বা খেলতে পারি, এটাই হাউস। অনুভূতি জানতে চাইছি যে আনন্দ। হ্যাঁ, এটাই আনন্দ, সবাই মিলে এক জায়গায় খেলবো, এক জায়গায় থাকবো। এখন তো বাংলাদেশের ঐতিহ্য একটা খেলা, ঐতিহ্য খেলা না, নৌকা খেলাটা ঐতিহ্য খেলা, সবাই মিলে একসাথে খেলি, একসাথে থাকবো, এটা তো আনন্দ উৎসব। এর আনন্দ উৎসব করে তো আমার লাভ হয় লস, এ আনন্দ করবে তো লস, বুঝছেন? অনেক টাকা লস, তো লস হচ্ছে কী করবেন, আনন্দ করাই লাগবে, মাঝে মধ্যে থাকা লাগবে। এটা বাংলাদেশের ঐতিহ্য খেলা, প্রতি বছরই আমরা খেলি, প্রতি বছরই খেলা দেয় এবং খেলতে যাই, হয় অবশ্যই। এই যে মালান্দাও থেকে একটা বিজয় হলাম, মালান্দাও ব্রিজ, ওখান থেকে গরু একটা নিয়ে আসা হলো, গোদাগাড়ি থেকে গরু একটা নিয়ে আসা হলো। এই এক প্রাইজ আনবে তো 3 প্রাইজের টাকা খরচ হয়, বুদ্ধি আছে, কিন্তু তার কথা হচ্ছে যে আনন্দ উৎসব, এক জায়গায় একজন জিতি এটাই থাকলে কথা। খেলায় কত বড় নৌকা আসে সর্বোচ্চ? খেলায় আমাদের এলাকায় সর্বোচ্চ বড় নৌকা মনে করেন যে এর আগে ছিল 75-80 হাত, এখনকার যে নৌকাগুলো আমরা তৈরি করতেছি 90 হাত, 95 হাত, 100 হাত পর্যন্ত হয়ে যাবে। আমার এই নৌকাটাতে 100 হাত হয়ে যাবে, গলি সহ 100 হাত হয়ে যাবে, 100 হাত হয়ে যাবে। মানে বলতে সিএসিয়া শুধু ইয়ে আছে, মানে ওই নৌকো মাথার জন্য একটু গলি লাগবে, একটু ফিরিস্টারা গলি লাগবে, ওটা যদি ধরা তাহলে 100 হাত হয়ে যাবে। এটা সম্পূর্ণ কত লম্বা হবে? সম্পূর্ণ 100 হাত হবে। কয় মাসে শেষ করছেন? এটা হচ্ছে ধরেন তাও দেড় মাস, 28 দিন তো চলেই গেছে, আরও ধরেন 5 দিন 7 দিন, এখনও 10 দিনের কাম আছে, কারণ ওটা দেড় মাসই যাবে। 28 দিন গেছে এদিক, কালার আছে, আপনি স্টিল লাগান আছে, অ্যাঙ্গেল লাগান আছে, এখনও কাম আছে, বহুত কাম আছে, এখনও শিখি। অর্থটা কীভাবে যোগান হচ্ছে এটা আপনারা কি নিজেরাই দিচ্ছেন? হ্যাঁ, নিজেরাই, অর্থটা নিজেরাই হচ্ছে, ব্যক্তি হিসেবে একজন মেম্বার, একজন চেয়ারম্যান বা একজন এমপি, একজন এমপি কিংটার দায়িত্বে আছে, তারা যদি মন খুশি করে যদি 10 টাকা দিলাম, যদি না হলে নেই, আমার নিজেরাই অর্থ দিচ্ছি।